শুভ সন্ধ্যা আপনাদের সাথেই আছি নজাত সাওম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের শান্ত আয়োজন শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং আলোচিত গীতিকার জীবক বড়ুয়ার সঙ্গে আলাপচারিতা প্রথমেই আগামীকাল ঢাকায় আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি চলচ্চিত্র উৎসবের সময়সূচি বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তন সহ 63টি জেলার শিল্পকলা একাডেমিতে একযোগে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব 2017 উৎসবে প্রতিদিন বেলা 3টা, সোয়া 5টা ও সন্ধ্যা 7টায় 3টি করে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র উৎসব চলবে 21 অক্টোবর পর্যন্ত এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সমর মজুমদারের একক চিত্রকলা প্রদর্শনী মৃত্তিকা মায়া বেলা 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 26 অক্টোবর পর্যন্ত ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আব্দুস শাকুর শাহ ও রণজিৎ দাসের দ্বৈত চিত্রকলা প্রদর্শনী ডাইভার্সিটি ইন ডুয়েলিটি 2 বেলা 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 27 অক্টোবর পর্যন্ত এবার এনটিভি হাইলাইটস প্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা 6:45 থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় তথ্য ও প্রযুক্তিভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ রাত 8:20 থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার ধরো কেন ও ওই সাংবাদিকরা বলছিল তোমার সঙ্গে আমার কয়েকটা ছবি তুলতে চায় ঠিক করে বলো আমার সাথে তোমার ছবি তুলতে চাই না তোমার সাথে আমার ওই একই কথা বলো না একই কথা না একই কথা না তোমার ব্যবসায় তুমি সফল হয়েছো একটা বড় অর্গানাইজেশন তোমাকে পুরস্কার দিতে চাচ্ছে শুধু শুধু আমি না চলে তোমার ছবি তোলার দরকার তুমি যাও আমার কাজ আছে এফিকার বেশি দেখা করতে যেতে হবে আরে রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারাই তারাই রচিত রাত 9:40 থাকছে ধারাবাহিক নাটক জল রং তোমার আমার বিয়ে কেন হয়নি সে প্রসঙ্গে আমি পরে আসব কিন্তু তার আগে প্লিজ এই সত্যটা তোমার জানা দরকার কি সেটা এত দ্বিধা করছো কেন আমার মাও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আকাশ জেনে রেখো আমি কিন্তু আমার মাকেও ছাড়বো না রাত 11:30 থাকছে ট্রাভেল শো অ্যাডভেঞ্চার ম্যান রাত 12:10 থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি এ সময়ের আলোচিত গীতিকার জীবক বড়ুয়া চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন খুবই ভালো আছি তো আমরা জানি যে আপনি একই সাথে একজন গীতি কবি গান তো লিখেন একই সাথে নিজে গানও করেন আবার একই সাথে কিন্তু সঙ্গীত উদ্যোক্তা তো সবকিছু মিলিয়ে বর্তমান সময় কি ধরনের ব্যস্ত সময় পার করছেন আসলে আমার অনেক সৌভাগ্য যে মিউজিক ইন্ডাস্ট্রিতে আমি অনেক ব্যস্ততম সময় পার করার সেই সুযোগটা আমার হয়েছে শুরু থেকেই আর রিসেন্ট আমার যে ব্যস্ততা সেটা হচ্ছে যে আমি আজকে এই স্টুডিওটা আসার আগে একটা কাজ কমপ্লিট করে এসেছি সেটা হচ্ছে মুম্বাইয়ের একটা বিখ্যাত কোম্পানি আশা মিউজিক থেকে আমার একটা গান রিলিজ হবে সেটার আমি ট্র্যাকটা কমপ্লিট করে মূলত আমার লিখা এটা সাবজেক্ট কি ধরনের গান সেটা কি কোনো চলচ্চিত্রের গান এটা না চলচ্চিত্রের গান না এটা হচ্ছে একটা আমাদের রাজশ্রী আচার্যা উনি অনেক ভালো একজন গায়িকা আমি দিদি ডাকি আমাকে অনেক স্নেহ করেন আর আমার বন্ধু সাব্বির সে কিন্তু একজন ভালো গায়ক আপনারা সবাই জানেন এনটিভিতেও সে রেগুলার গান করে সে কিন্তু একজন ভালো কম্পোজার হ্যাঁ তো তাকে সে কম্পোজ করেছে আমার লেখা আর দিদির গাওয়া গানটি মিউজিক ভিডিও হবে
এটা ডিসেম্বর নয় কি জানুয়ারিতে আপনারা মুম্বাইয়ের সেই বিখ্যাত কোম্পানি থেকে এটা রিলিজ হওয়ার সব প্ল্যানগুলো চলছে আর কি। আচ্ছা, তো পুজোতেও তো আপনার কাজ ছিল। হ্যাঁ, পুজোতে আমার খুব ভালো কাজ ছিল, বাংলাদেশের প্রথম সারির কোম্পানি সাউন্ডটেক, ওখানকার যিনি কর্ণধার সুলতান মাহমুদ বাবুল, উনি আমাকে ছেলের মতো স্নেহ করেন। তিনি আমাকে দুটো কাজ দিয়েছেন, একটি হচ্ছে কালোজয়ী গান মা আমার সাত না মিটিল, আশা না পুরিল, শ্যামাসঙ্গীত পান্নালালের, সেটাকে রিয়ারেঞ্জ করার জন্য আমাকে তিনি এই গুরু দায়িত্বটা দিয়েছেন। তো আমি চেষ্টা করেছি আমি গানটাকে করার। এই গানটা সাব্বিরের কম্পোজিশন ছিল, আর এটা দুটো ভার্সন হয়েছে, একটা করেছে আমার আরেক বন্ধু রাশেদ, আরেকজন হচ্ছে যেটা ফিমেল ভার্সন সেটা গিয়েছে স্বরলিপি, আর এরপরে আমার মৌলিক গান আমার লেখা, সুবীর নন্দী স্যারের সুর করা, তপনদা তপন চৌধুরী, উনিও আমাদের দাদা চিটাংয়ের, উনি গিয়েছেন এবং এটার কম্পোজিশন করেছেন উজ্জ্বল সিনহা। আচ্ছা, এই দুটো গান আমার পুজোতে রিলিজ হয়েছে সাউন্ডটেকের ব্যানারে। আচ্ছা, তো এই যে কোনো গান, পুরনো কোনো গান নিয়ে যখন রিঅ্যারেঞ্জ করার কথা বলা হয় আপনাকে, তখন বিষয়টা আসলে কতটা চ্যালেঞ্জিং? অনেক বেশি ঘাবড়ে যাই প্রথমত, আর অনেক বেশি দায়িত্ব চলে আসে। আর সঙ্গত কারণে একটি কথা আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা গান শিখে কিন্তু গীতিকবি হয়েছি। আচ্ছা, আমার আমার ওস্তাদ মিহিরলালা স্যার, তো আমি বাংলাতে লেখাপড়া করেছি, আর অনেক বেশি অ্যারেঞ্জিং বিষয়টাকে নিয়ে নাড়াচাড়া করেছি মিউজিক আসার আগে, বলতে পারেন পুরো জীবনটাই মিউজিক নিয়ে ছিলাম। সেজন্য এই বিষয়গুলোকে নেওয়ার একটু সাহস রাখি, এবং এটা অনেকাংশে কামিয়াব বলা যায়, অনেকাংশে উতরে গেছি আর কি। সবাই মোটামুটি যারা আমার সুদীজন আছেন, তারা তো সবাই এই গানগুলোকে নিয়ে, এই গানগুলোর বেসিক সব জিনিসগুলোই তাদের কানের কানের মধ্যে আছে, তাদের বোধের মধ্যে আছে, কিন্তু আমার কাজে তারা সবাই সন্তুষ্ট এতটুকু বলতে পারি। আমাকে অনেকেই ফোন করেছে, সবাই আমাকে থ্যাঙ্কস জানিয়েছে, মিডিয়ার অনেক বড় বড় মানুষ, এই তো এইটাই প্রাপ্তি। আচ্ছা, তো শ্রোতা দর্শকদের কাছ থেকে কি ধরনের রেসপন্স পাচ্ছেন? এই গানটা তো আসলে একটা ইউনিক গান, আর শ্রোতারা সাধারণত অনেক বেশি এই গানটাকে নিয়ে উচ্ছ্বসিত, এই কারণে কারণ তারা এখন তো সাউন্ডের যুগ বলা হয় মিউজিককে। হ্যাঁ, তো সাউন্ড ডিজাইনিংটা মূলত এখন মিউজিকের একটা বিশাল একটা পার্ট হয়ে উঠেছে। তো এখন আগের সাউন্ড যে যিনি পান্নালাল, উনি উনার মতো তো করে আসলে অ্যারেঞ্জ করা সম্ভব না, কিন্তু আমরা ইয়াং ক্রাউডদেরকে আমরা নতুন একটা সাউন্ড দিতে পেরেছি, এটাতেই আমি আমার প্লেসড, এবং আমার যে শ্রোতা দর্শকরা আছে উনারাও কিন্তু এটাতে খুব সন্তুষ্ট যে তারা নতুন সাউন্ডে এই গানটাকে তাদের মতো করে শুনতে পাচ্ছে। হ্যাঁ, তো এই গানটার আর একটু ঐতিহাসিক ঐতিহ্যও আছে, তো আমরা চেষ্টা করেছি যাতে আমাদেরকে নিয়ে যেন গানটার যে টোটাল গ্রাফটা যেন কোনো কোনো অংশে যেন ইয়ে না হয়, মানে ওই 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 শুদ্ধতাটা যেন নষ্ট না হয়, এবং আমরা অনেকাংশে মনে হয় এটা করতে পেরেছি। এটা যারা সুদীজন আছে তাদের কথা নিয়েই আপনাকে বলছি আর কি, আর আমাদের চেষ্টা তো ছিলই। আচ্ছা, সঙ্গীত নিয়ে আরো কথা বলবো, কিন্তু এই মুহূর্তে একটি গান শুনতে চাই, কোন গান শুনাবেন? আসলে আমি তো আমাদের চট্টগ্রাম অঞ্চলের যে বিখ্যাত গানগুলো আছে, বিখ্যাত বলতে আসলে জাতীয় পর্যায়ে বিখ্যাত তো বটেই, এগুলো আমাদের আঞ্চলিক যে কৃষক কামার কুমার এই এই শ্রেণী শ্রেণীদের লেভেলে এই গানগুলো খুব বিখ্যাত। তো আমি মনে করি যে অস্তিত্বের অংশ যে বিষয়টা হয় সেটাই আসলে বেঁচে থাকার গান, সেটা নিয়ে আমরা বাঁচি, শেকড়ের গান, শেকড়ের গান বলতে পারেন। তো আমি চেষ্টা করেছি এই গানগুলো হারিয়ে যাওয়ার আগে আমি একটু ট্রাই করি, যারা জাতীয় পর্যায়ে আছেন তাদের তো একটা বেসিক স্ট্যান্ডার্ড হয়ে যায় অনেক 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 ক্ষেত্রে, তাদেরকে তাদের তাদের ইয়েটা ভেঙে ছাঁচটা ভেঙে অন্যদিকে নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। তো সঙ্গত সেই বারটা আমি নিয়ে নিয়েছি, শুনি তাহলে দুটা লাইন। আচ্ছা, যাই হোক, আমি একটা গান আমার এই ইয়ে থেকে বের হয়েছে জিপি মিউজিকের ইয়েতে অ্যাপসে, এটা স্ট্রো মিউজিক রিলিজ করেছেন, চাট গাইয়া সুন্দরী। আচ্ছা, এটা আসলে নামটা একটা ফেমাস নাম, আমি একটু এক লাইন করছি আর কি। ও চাট গাইয়া সুন্দরী, তুই জ্বর খারো বারি, এক ডাইকা সাথী দরি মুকন রেখো ঘুরি, ও সাট গাইয়া সুন্দরী। মানে একজন চাটগার সুন্দরী মেয়ে ছাতি ধরে, তাকে যেহেতু কেউ না দেখে সেভাবেই নিজের নিজের সম্ভ্রমকে নিয়ে হাঁটছে,
আর একটা ছেলে তাকে টিচ করছে, এটা একদম লোকাল একটা আমাদের এরিয়ার। বেশ ভালো এবং বেশ সুন্দর কথাগুলো। তো এবার আসি, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন কিন্তু গান শেখার কথা, যে শিখে পর্যন্ত আসতে হয়েছে, সেই শেখার শুরুটা কিভাবে হয়েছিল? হ্যাঁ, শেখার শুরুটা আসলে আমার আমার আমাদের পারিবারিক ঐতিহ্য। আমার বাবা একজন নগর কীর্তনিয়া, উনি উপাধি পেয়েছেন, অনেক বড় আত্মার মানুষ ছিলেন তিনি। তো আমার বাবা সবসময় চাইতো যে অফিসিয়াল মিউজিক করি, মানে অফিসিয়াল মিউজিক বলতে আমি যে কাজটা করব মিউজিক নিয়ে, সেই কাজটা যেন একটা রিমার্ক হয়ে থাকে, সেটা যেন একটা অফিসিয়াল ভিত্তি থাকে। তো সেই কারণে আমার বাবা ওস্তাদ মিহিরলালা স্যার, উনি কিন্তু সারা বাংলাদেশেই উনি পরিচিত, অনেক সম্মানী। আমি মিহিরলালা স্যারের স্যারের কাছে যেতাম, তো স্যারের কাছে আমি অনেকগুলো বছর গান শিখেছি। তো এটা আমার সৌভাগ্য, স্যারের কোনো সুস্থ, তো এই আর কি আমি গান শিখে মূলত গীতিকার গীতিকার হওয়ার বিষয়টা মূলত আমি ওখান থেকেই আসলে যখন আমি বুঝতে পারছি যে আসলে গান তো সবাই গাইতে পারে, কিন্তু একজন গায়ককে প্রমোট করার অ্যাজ এ এন্টারপ্রেনিয়র হিসেবে, একজন উদ্যোক্তা হিসেবে একটা গায়কের স্বকীয়তাটাকে অ্যাপ্লাই করার মানুষ খুব কম ইন্ডাস্ট্রিতে, ওই বিষয়গুলো আমি ওখানে উপলব্ধি করেছি। এরপরে আমি চেষ্টা করলাম যে যেহেতু গান তো আমি অল্প হলেও গাইতে পারি, কিন্তু গান যারা গায় তাদের জন্য আমি কিছু করব। আচ্ছা, এটা একটা ইউনিক ভাবনা বলতে পারেন। আর আমার বাবার চেতনাটা আমার এই কাজের সাথে হয়তো ম্যাচ করে গেছে। প্রথম যখন গান লেখা শুরু করেছিলেন তখন নিজের লেখা গান কি প্রথম নিজেই গেয়েছিলেন? না, আমার বন্ধু সাব্বির জামান, যে এখন বর্তমানে বাংলাদেশে প্রতিষ্ঠিত গায়ক, তো আমরা ছোটবেলা থেকেই একসাথে একদম, আমি সাব্বির, পরবর্তীতে আমাদের সাথে যোগ হলো রাশেদ, আমাদের আরেক বন্ধু আছে পঙ্কজ, সেও কম্পোজার। তো 1997 কি 1998 সাল তখন, তো আমার ওর জন্মদিন, আমরা তো খুব বেস্ট ফ্রেন্ড, তো তখন ওকে অনেকে অনেক ধরনের উপহার দিচ্ছে। তো আমরা তো খুব মিউজিক্যাল ফ্যামিলি, হ্যাঁ, এবং আমরা খুব উৎসবমুখর, চট্টগ্রামের বিষয়গুলো একটু অন্যরকম। হ্যাঁ, তো পরে আমি বললাম যে যা তোকে এবার কিছু দেবো না, তোকে আমি একটা ডায়েরি দেবো, ডায়েরির প্রথম পাতার মধ্যে একটা ইয়ে থাকবে, গান লেখা থাকবে, ওটাকে তুই শুরু করবি এবং তোর বার্থডেতে, এটা বার্থডেতে তুই সবাইকে গিয়ে শোনাবি, এটাই হচ্ছে আমার উপহার। তো সেদিন এই প্রথম আমার গান লেখা, আলিয়ার আবেশ যদি স্বপ্ন আনে, যদি সেই হারিয়ে যাওয়া গানগুলো আজ পড়ল মনে, অকারণ তবে কেন দুচোক বেয়ে অশ্রু নামে, এই গানটা, এই গানটা যখন সে শুট করে, আমি আমিও ছিলাম শুট করার পর, আমরা সব রেডি, মানে কাউকে শোনাই নেই, আমরা আমরা একটা রুমের মধ্যে এটা করেছি। পরে যখন ওর বাজে তখন সে বলল, আমার বন্ধু আমাকে একটা গিফট করেছে, আমি এটা একটু সবাইকে শোনাতে চাই। তখন এটা শুনিয়েছিল, তখন ওখানে যারা ছিল আমার আঙ্কেল, ওর বাবা, ওর নানা, বিশেষ করে গোলাম মুর্তজা, উনি রেডিওর পিপিএম ছিল, তো ওনার হাউমাউ করে কেঁদে দিয়েছে, বলছে তোমরা এত ছোট ছেলে এরকম উপলব্ধি কিভাবে হয়, আমাকে একদম জড়াই ধরছে, ওর আব্বু আমাকে জড়াই ধরছে বুকে নিছে, বলছে বাবা আমাদের মানে ছেলেদেরকে নিয়ে মানুষ অনেক কিছু এক্সপেক্ট করে, ওই এক্সপেকটেশনের বেশি কিছুই হয়তো তোমাদের এই বয়সে। পরবর্তীতে তো অনেক জনপ্রিয় সঙ্গীত শিল্পীর কণ্ঠে আপনার লেখা গান গিয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু সঙ্গীত শিল্পীর নাম যদি আজকে একটু বলতে চান। হ্যাঁ, আমার শুরুর দিকে, ক্যারিয়ারের শুরুর দিকে হৃদয় খান আমার গান করেছে, সোনিয়া ক্লোজ আপ ওয়ানের, তারপরে রবি চৌধুরী, আচ্ছা, তারপর আপনার রাশেদ, সাব্বির, এরা তো আমার রেগুলার, আমার বন্ধু, আমাদের আমার অস্তিত্বের অংশ, সবসময় আমার গান করে, মুন, তারপরে লেলিন, তারপর এখানে সন্দীপন দা, তারপর অলোক কুমার সেন, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আরো একটি গান শুনতে চাইবো আপনার কাছে। যেহেতু শুভ সন্ধ্যাকে নিয়ে আমার আমি যার গান ভালোবেসে সঙ্গীত জগৎকে আরো বেশি মূল্যায়ন করতে শিখেছি, সেই হেমন্ত মুখোপাধ্যায় অমর কণ্ঠশিল্পী, তার একটি ছোট্ট গান আমি গাওয়ার চেষ্টা করতেছি, যদি আমার গলার অবস্থা খুব ভালো না, কারণ কালকে সারা রাত এসিতে কাজ করেছি, তো আমি একটা ছোট্ট গান ওনার করছি, শুনি আমরা গান। সূর্য ডোবার পালা আসে যদি আশুক বেস্ত, গোধূলি রঙে হবে
এ ধরনী স্বপ্নের দেশত ব্যস্ত ব্যস্ত। বাহ চমৎকার, শুভ সন্ধ্যাকে ডেডিকেট করে এরকম একটি চমৎকার গান শোনালেন, আর এত কিছু আমাদের জানা হলো। আমাদের সময় করে আপনি যে আমাদের আয়োজনে এসেছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবসময় খুব ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ এবং NTV-কেও ধন্যবাদ, আর আমার প্রিয় দর্শক শ্রোতাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, NTV BSCC ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, NTV-তে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি শুভ সন্ধ্যা।